2019 বিশ্বকাপই হবে মাশরাফির শেষ বিশ্বকাপ। 2019 বিশ্বকাপের পর লাল সবুজ জার্সি গায়ে মাঠে আর মাশরাফিকে দেখা যাবে না, সে সম্পর্কেই বিস্তারিত বলবো পুরো ভিডিও জুড়ে। জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। তবে বলে রাখি, ক্রিকেটের সর্বশেষ খবরগুলো জানতে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। 2019 বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হবে মাশরাফি বিন মুর্তজার জন্য। বাংলাদেশের হয়ে খেলা নড়াইল এক্সপ্রেস খ্যাত এই বোলার ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার করেছেন চিকিৎসকের ছুরির নিচে। তিনি হাঁটুর চোটে পুরো ক্যারিয়ারে অস্ত্রোপচার করেছেন মোট 11 বার। তিনি শুধু বাংলাদেশের সর্বকালের সেরা পেসারই নন, অধিনায়কও বটে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেকগুলো ওয়ানডে সিরিজের সাফল্যের দেখা পেয়েছে তারই অধীনে। এ পর্যন্ত তিনি দেশের হয়ে 205টি ওয়ানডে ম্যাচ খেলে 259টি উইকেট শিকার করেছেন। বয়সের কারণে 2019 বিশ্বকাপের পর লাল সবুজ জার্সিতে মাশরাফিকে আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে তেমন কিছু জানাননি, বাংলাদেশের সেরা এই অধিনায়ক 2019 বিশ্বকাপে বাংলাদেশকে কতটা সাফল্য এনে দিতে পারেন সেটা সময়ই বলে দিবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। কেমন লাগলো এই ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আর এছাড়া অদ্ভুত কিছু ভিডিও অপেক্ষা করছে আপনার জন্য, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন উপরের আই বাটনে ক্লিক করে। আর অদ্ভুত বাংলার ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। সেই সাথে নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিন। আসুন সবাই মিলে বাংলায় করি বিশ্বজয়। ধন্যবাদ।